হাড়কাপড়া ঠান্ডা না হলে বাতাসের তীব্রতার কারণে খানিকক্ষণ পরপর শরীরে কাটা দিয়ে উঠছে উল্লাসে সাথে মেঘের গর্জনে ভয়েই বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে সুহা কী করছে এখন মেঘের ডাকে ভয় পাচ্ছে না তো ভয় পেলেও কি ছোটো মা তাকে নিজের বুকেই চেপে ধরছে যেমনটা সে পরম মমতায় বুকে আঁকড়ে ধরতো সুহাকে হ্যাঁ ছোটো মা কথা দিয়েছে তাকে বিয়েটা করলে খোকনের মতো সুহাকেও ভালোবাসবেন তিনি তাহলে আজ নিশ্চয়ই সুহা এবং খোকন দুজনকে একসাথে বুকে আঁকড়ে নিয়ে বসে রয়েছেন ছোটমা। মা তোমার নাম যেন কি পুরুষালী কণ্ঠ কানে আসতে সম্মুখে চাইলেও উল্লাসী খাপা গলায় জবাব দিল উল্লাসী কে রেখেছে এই নাম মা তোমার মাকে তাহলে দেখতে হচ্ছে অদ্ভুত এক নাম রেখেছেন উনি উল্লাসী গ্রামের এক মহিলার মাথায় এমন নাম এলো কি করে তা সত্যি ভাবাচ্ছে আমায় আমার মা গ্রামে ছিলেন না ওনার বাবার বাড়ি ঢাকায় বাবাকে বিয়ে করার পর উনি গ্রামে এসছেন মেজবা একটি চেয়ার টেনেই উল্লাসে মুখোমুখি বসে বলল ইন্টারেস্টিং লাভ কেস নাকি হুম গ্রেট কয় ভাই বোন তোমরা প্রশ্নটি এই প্রচুর কষ্ট দেয় উল্লাসীকে তবু জবাব দিতে হয় যেখানে সকল প্রশ্নের উত্তর আছে সেখানে তার এই প্রশ্নের উত্তর থাকা অস্বাভাবিক কিছু নয় তবে এই প্রশ্নটির উত্তর না থাকলেই হয়তো বা ভালো হতো তিন ভাই বোন ও চোখের কাজল লেপ্টে পুরো মুখ ছড়িয়ে গেছে তোমার মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো তুমি ওয়াশরুম মিসবা হাতের ইশারা করতে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে এগুলো লোকটি দেখতে দানব দানব হলেও কথা বলার ভঙ্গি অত্যন্ত মনোরম হেসে আয়নায় নিজের চেহারা দেখতেই হাতকে উঠলো উল্লাসে বাড়ি ছেড়ে আসার সময় ছিল সে বাবা এবং সোহাকে বুকে চেপে ধরে প্রচুর খেতেছিল তবে তাতে কাজলের এত ভয়ঙ্কর অবস্থা হবে তা মোটেও ধারণায় ছিল না তার বালতিতে জমানো পানি থেকে চোল পানি উঠিয়ে খুব দ্রুত চোখে মুখে দিলেও